এই শুনছ, এত ঘুমোয় না, সকাল 8টা বেজে গেল, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই শুনছ, কি হলো, কি এত সাত সকালবেলা শুনছো শুনছো করে ডাকছো কেন? কি হয়েছে তোমার? আর কোথায় এত সেজে গুজে কোথায় বেরোচ্ছো তুমি? হ্যাঁ, আমাকে তো বলোনি আগে যে এখন তুমি সকাল 8টায় কোথাও বেরোবে। তো কোথায় যাচ্ছো আর কটার সময় ফেরা হবে? তুমি এত প্রশ্ন করো একসঙ্গে, কি বলবো। আমি অফিসের কাজে বাইরে যাচ্ছি, এখন 2-4 দিন আসবো না। নিজের খেয়াল রেখো আর ভালো থেকো, দরকার হলে একটু ফোন করো। যে এত ঘন ঘন কেন অফিসের কাজ করে আমি তো কিছুই বুঝতে পারি না, কি জানি। যাও, ভালোভাবে কাজ ফাজ করে ফিরে আসুক এই কামনাই করি। মানুষটা যে কখন আসবে, 2 দিন দেখা পাইনি, কি জানি। আরে, কলিং বেলের আওয়াজ হলো, মনে হলো মনে হচ্ছে এসে পড়েছে, যাই দরজাটা গিয়ে খুলি গিয়ে। তুমি এসে পড়েছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। বাপরে, কাজ মিটলো তোমার অফিসে? আর থাকবে তো এখন না, আবার অফিসের কাজে পড়ে যাবে তোমার, কি জানি বাবা। আমার তো চিন্তা হয় না কি, 2 দিন অন্তর অন্তর তোমার কি যে অফিসের কাজ পড়ে বুঝতেই পারি না। তো চলো ভেতরে এসো, জল ফল দিই। রাগ করো না সোনা, আমি তো এই তো এসে পড়েছি। হ্যাঁ, অফিসের কাজ তো করতেই হবে, নাহলে খাবো কি। চলো চলো, খুব জল পিপাসা পেয়েছি, এক গ্লাস জল দাও দেখি। দেখতে দেখতে 3 দিন কেটে গেল, কই এখনো তো এলো না। বললো যে 2 দিন থেকেই চলে আসবো, তো অফিসের কাজ কি এখনো মেটেনি, কি জানি বাবা। আমারও তো চিন্তা হয়, ফোন করলাম, ফোনে সুইচ অফ পড়লো। সেদিন অমন করে না বললেই মনে হয় ভালো হতো। বেচারা কাজে সকালবেলা বেরোচ্ছি, আর আমিও না এত লেট করে উঠি, একটুও বুঝি না। আর কি চিন্তা হচ্ছে, আর জানালার দিকে খালি দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন আসবে। ডার্লিং, আর তো থাকা হবে না, অফিসের খুব জরুরি কাজ পড়ে গেছে, আমাকে যেতেই হবে। তুমি অফিসের কাজ ছেড়ে দাও তো, আর ভালো লাগে না একা একা থাকতে। 2 দিন করে থাকবে আর চলে যাবে, ভালো লাগে কারো? ছেড়ে দিলে কি খাবে, জল খেয়ে থাকবে নাকি? ঠিক একটা ব্যবস্থা করে নেব, থাকো না থাকো না, ভালো লাগে না আর, থাকো না গো। এই মন খারাপ করো না সোনা, আমি চলে আসবো বলছি, 2 দিন দেখতে দেখতে কেটে যাবে। মন খারাপ করলে আমারও তো ভালো লাগবে না বলো। তুমি ভালো করে থেকো, আর দরকার পড়লে ফোন করো। বলো 2 দিন আর আসো 3-4 দিন পর, ভালো লাগে কারো বলো? ঠিক আছে, যেতেই যখন হবে যাও, তো তাড়াতাড়ি কিন্তু ফিরে এসো, আর কিন্তু ফোন করো, আর পৌঁছে অবশ্যই ফোন করবে। লে যাও, দুগ্গা দুগ্গা। ওই মনে হচ্ছে আসছে, দেখতে পাওয়া যাচ্ছে, যাই ভেতরে গিয়ে একটু সাজুগুজুটা করে নি। 3-4 দিন পরে আসছে, যদি একটু ভালো লাগে, সবসময় তো ঠিক ঠিকই মেজাজ হয়েই আছে। চলো দরজাটাও খুলতে হবে। সাহেবের থালে আসার সময় হলো, এসো এসো ভেতরে এসো। বাপরে, রোদেতে পুরো একদম লাল হয়ে গেছে, চলো একটু পাখার তলায় গিয়ে বসবে, একটু ঠান্ডা হোক, তারপর একটু শরবত করে নিয়ে দেবো। বাপরে বাপ, কি গরম পড়েছে, তার উপরে এই রোদ্দুরে। তোমার কাজ কেমন হলো? সব মেয়েদেরই একই কথা। কিছু বললে? না না, কিচ্ছু বলিনি, বলছি যে তুমি ভালো আছো তো, ভালোভাবে খাওয়া দাওয়া করেছে তো? এই নাও জলটা খাও, আর তোমার জামাটা দাও, কেচে দিব, খুলো তাড়াতাড়ি। এই নাও জামাটা। হ্যাঁ হ্যাঁ, কেচে দাও। জামাটায় মনে হচ্ছে সিঁদুর লেগে আছে, ওকে কি জিজ্ঞাসা করব? না না, জিজ্ঞাসা করাটা মনে হয় ঠিক হবে না, একটু লক্ষ্য রাখতে হবে। সন্দেহটা আমার অনেকদিন আগে থাকতে একটু একটু হচ্ছে, এবার একটু
যখনই আসে তখনই হয় সিঁদুর লেগে থাকে, না হয় লিপস্টিক লেগে থাকে। না না, ব্যাপারটা মনে হচ্ছে খুব ভালো দিকে যাচ্ছে না। এবার তো একটু গোয়েন্দাগিরি করতেই হবে।